হ্যাঁ সালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন মুন্ধুরা নানান চ্যালেঞ্জ সামনে রেখে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসাবে জানুয়ারিতে হোয়াইট হাউসে আসবেন ডোনাল্ড ট্রাম্প ২০১৭ সালে ট্রাম্প যখন প্রথমবারের মতো ক্ষমতায় বসেন সে সময়ের চেয়ে বর্তমান পরিস্থিতি একেবারে ভিন্ন এবং আলাদা রাশিয়া ইউক্রেনের প্রায় তিন বছরের কাছাকাছি সময় যুদ্ধ চলছে অন্যদিকে ইসরায়েল যুদ্ধ করছে গাজা এবং লেবাননে তাই টাল মাটাল মধ্যপ্রাচ্য পরিস্থিতিতে সহজ হবে না ট্রাম্পের দ্বিতীয় ম্যাদের যাত্রা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে মিডল ইস্ট আয়ের মধ্যপ্রাচ্য বিশ্লেষক ডেভিড হাউসের মতে দ্বিতীয়বার ক্ষমতায় সে ট্রাম্প যেইভাবে তার প্রশাসন সাজাচ্ছেন তাতে মনে হচ্ছে মধ্যপ্রাচ্যে পুরোপুরি যুদ্ধের সব প্রস্তুতি তিনি নিচ্ছেন অথচ নির্বাচিত হওয়ার আগে ট্রাম্প বারবার দাবি করেছেন তিনি প্রেসিডেন্ট থাকাকালে মধ্যপ্রাচ্যে কোনো যুদ্ধ হবে না যদি কমলা হ্যারিসকে হারিয়ে তিনি প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হতে পারেন তাহলে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে অতি দ্রুত তিনি যুদ্ধ বন্ধ করবেন ডোনাল্ড ট্রাম্প এমনই কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিলেন তবে বাস্তবতা হল নতুন প্রশাসন তিনি যেভাবে ঢেলে সাজিয়েছেন এবং যাদের দায়িত্ব দিয়েছেন এর প্রায় নিরানব্বই শতাংশ যারা দায়িত্ব পেয়েছেন সবাই কিন্তু কট্টর এবং কট্টরভাবে ইরান বিরোধী যারা যুদ্ধ শেষ করতে চায় না বরঞ্চ যুদ্ধকে আরো এগিয়ে নিতে চায় এবং ইরানের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ চায় এবং ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে বিশেষ করে মধ্যপ্রাচ্যে আরও বিতর্কিত ভূমিকার জন্য পরিচিত ছিলেন অতীতে তার প্রশাসন ইরানের প্রতি কঠোর অবস্থান নেয় যেমন ধরুন যে ইরান তার পারমাণবিক যে চুক্তি করেছিল ছয় দেশের সঙ্গে সেখান থেকে যুক্তরাষ্ট্র নিজেকে প্রত্যাহার করে নেয় এই ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তে এছাড়াও নজিরবিহীন ভাবে ইসরায়েলের রাজধানী স্বীকৃতি দিয়ে মার্কিন যে দূতাবাস রয়েছে ইসরায়েলের ভেতর সেটা তেলাবিপ থেকে এই জেরুজালেমে তিনি স্থানান্তর করেন এটা কিন্তু প্যালেস্টাইনের স্বাধীন সার্বভৌমত্বের যে ব্যাপারটা তার যে প্রক্রিয়া ছিল সব থেকে বড় আঘাত একসঙ্গে দুইটি যুদ্ধ পরিচালনা করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র একটা যুক্তরাষ্ট্রের অর্থনীতির জন্য একটা বড় ধাক্কা থেকে কিন্তু ডোনাল্ড ট্রাম্প একটু কৌশলী হতে যেখান চাচ্ছেন যেমন ধরুন যে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ যদি থেমে যায় ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের একটা ব্যয়বহুল প্রক্রিয়ার যে রাস্তা সেটা কমে যাবে এবং ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা হলো যে বিলিয়ন বিলিয়ন ডলার তিনি ইউক্রেনকে দিতেন রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সেই পুরো অর্থটা একক ভিত্তিতে এখন তিনি ইসরায়েলকে দেবেন মানে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রের যে অর্থটা রয়েছে যুক্তরাষ্ট্র যেটা খরচ করে সেটাও পাবে ইসরায়েল মানে মধ্যপ্রাচ্যের ভেতর যুদ্ধের উত্তাপ এবং যুদ্ধ পরিস্থিতি এখন থেকে বাড়বে একটা সময়ে বাংলাদেশের সকল পররাষ্ট্রনীতি এবং সকল কিছু একজন ব্যবসায়ী ঠিক যেইভাবে নিয়ন্ত্রণ করতো দরবেশ বাবা সালমান রহমান যুক্তরাষ্ট্রের এখন পররাষ্ট্রনীতি এবং সকল কিছু একজন ব্যবসায়ী নিয়ন্ত্রণ করতে যাচ্ছেন আর তিনি হলেন ইলান মার্কস আর যার জন্য পুরো পেন্টাগনের নিয়ন্ত্রণ এককভাবে ডোনাল্ড ট্রাম্প তার হাতে নেওয়ার জন্য ইলান মার্কসকে এই যুক্তরাষ্ট্রের পেন্টাগন সহ অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের পক্ষে। এক লক্ষ চাকরিজীবীকে তাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়ার দায়িত্ব দিয়েছেন এক লক্ষ মানুষকে চাকরি থেকে সরিয়ে ইলান মার্কস তার পছন্দের যে সকল ব্যক্তি রয়েছে তাদের বসাতে পারবেন একচ্ছত্রভাবে যুক্তরাষ্ট্রের যে ক্ষমতা ডোনাল্ড ট্রাম্প নিজের হাতে চান দেখুন আমাদের ভারতীয় উপমহাদেশ এবং বাংলাদেশের হাওয়াই যেন যুক্তরাষ্ট্রে লেগে গেছে ঠিক একই ধরনের কাজ হচ্ছে ক্ষমতার পথ পরিবর্তনে আমাদের দেশের ভেতর থেকে যেমন সবাই পালিয়ে যায় ঠিক সেইভাবে যুক্তরাষ্ট্রও কিন্তু এমনটা হচ্ছে বিরোধী শিবির এমনকি হলিউডের তারকারাও এখন ডোনাল্ড ট্রাম্পের ভয়ে যুক্তরাষ্ট্র ছাড়ছেন এবং পেন্টাগন এবং হোয়াইট হাউসের কর্মকর্তাদের কথা না হয় বাদই দিলাম দেখুন হতে পারে অফিসিয়াল দিক থেকে যুক্তরাষ্ট্রের ভেতর ক্ষমতার ক্ষেত্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পর তার যে ভাইস প্রেসিডেন্ট রয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী রয়েছেন বা মতো যিনি থাকবেন থাকবেন। তিনি হয়তো ক্ষমতার এগুলো থাকবে একেবারে তবে বাস্তবতা হলো যে ডোনাল্ড ট্রাম্পের পর দ্বিতীয় যুক্তরাষ্ট্র সব থেকে শক্তিশালী ব্যক্তি হবেন ইলান মার্কস যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতি যুক্তরাষ্ট্রের সামরিক নীতি এবং যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে এই ইলান মার্ক্সের অংশগ্রহণ সবথেকে ক্রিটিক্যাল হতে চলেছে আর এর প্রমাণও কিন্তু পাওয়া গেছে মধ্যপ্রাচ্যের ভাগ্যে আসলে কি ঘটতে চলেছে সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য এই জায়গায় কিন্তু ডোনাল্ড ট্রাম্প ইলন মাস্ককে দায়িত্ব দিয়েছেন এবং ইলান মার্ক্স নজিরবিহীনভাবে গোপনে ইরানের সঙ্গে বৈঠকও করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যুক্তরাষ্ট্রের বিখ্যাত সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস কিন্তু তাদের সংবাদ শিরোনাম করেছে যে ইলন মার্ক্স গোপনে জাতিসংঘের ভেতর ইরানের যে অফিসিয়াল অ্যাম্বাসেডর রয়েছে তার সঙ্গে অজ্ঞাত জায়গায় গোপন বৈঠক করেছেন এবং সেখানে কিন্তু বর্তমানে ইসরায়েল এবং ইরানের মধ্যে যে উত্তাপ চলছে এই বিষয়টিকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে নাম প্রকাশ্যে অনেক চোখ ইরানি সূত্রের বরাদ দিয়ে নিউ ইয়র্ক খবরে জানিয়েছে ইলান মার্কস এবং ইরানি রাষ্ট্রদূত আমির সাইয়াদ ইরাভানির গোপন জায়গায় এই বৈঠকটা করেছেন এবং এই বৈঠকের আলোচনা পজিটিভও ছিল এবং নেগেটিভও ছিল এবং এখানে পজিটিভ দিক কি আর নেগেটিভ দিক কি দেখুন এই বিষয়টিকে কেন্দ্র করে যেমনটা জানা যাচ্ছে যে ইলান মার্কস পজিটিভ দিক থেকে বলেছেন যে ট্রু প্রমিস অধীনে বর্তমানে ইরান ইসরায়েলে যে আক্রমণটা করতে চাচ্ছে সেটা যদি ইরান না করে 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 তাহলে কেন্দ্র কি শান্তি ফেরানো যায় এই বিষয় নিয়ে আলোচনা করবে তারা আর যদি থ্রি তারা বাস্তবায়ন করে যেমনটা তারা ঘোষণা দিয়েছে এখান থেকে সরে আসার কোন সুযোগ নেই অবশ্যই ইসরায়েলে আক্রমণ হবে এবং তার প্রস্তুতি নেওয়া হচ্ছে যদি ট্রু প্রমিসি বাস্তবায়ন করা হয় তাহলে ডোনাল্ড ট্রাম্প ইলান মার্ক্সের মাধ্যমে ইরানকে বার্তা দিয়েছে যে জো বাইডেন গোপনে ইসরায়েলকে যেমনটা সহযোগিতা করত, ইরানে আক্রমণ করার জন্য এই হবে না যুক্তরাষ্ট্র এবার সরাসরি ইসরায়েলকে সহযোগিতা করার জন্য ইরানের বিরুদ্ধে হামলা শুরু করবে আর এই ঘোষণাই কিন্তু দিয়েছেন ইলান মার্কসের মাধ্যমে এই ইরানকে বার্তা পৌঁছানোর জন্য এখন দেখুন এই ধরনের সিদ্ধান্ত বৈশ্বিকভাবে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যাবে কিছুদিন পূর্বে ইসরায়েল ইরানের ভেতর যে আক্রমণ করেছিল সেই ঘটনায় ইরানের আইআরজিএস অন্তত পক্ষে চারজন নিহত হয়েছেন এবং সুপ্রিম লিডার অলরেডি ঘোষণাই দিয়েছেন যে পাল্টা আক্রমণ করা হবে এমন তো অবস্থায় পিছে হটার কোন কিন্তু জায়গা নেই আবার ডোনাল্ড ট্রাম্প এমন ব্যক্তি যিনি কিন্তু জো বাইডেনের মত নন তিনি ঠিক যেমনটা বলবেন তেমনটাই তিনি করবেন এর পূর্বেও তিনি এমনটাই করেছেন এবং বর্তমান সময় তার উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ দুই জায়গায় কিন্তু শক্তিশালী বিজয় হওয়ার পর তার অবস্থান রয়েছে সুতরাং সিদ্ধান্ত নেওয়া তার জন্য একটা খুব কঠিন কাজ হবে না আর অপর দিকে তার মেয়ের জামাই যে ইভানকা রয়েছে তার স্বামীও কিন্তু ইসরায়েলি ইহুদি শুধু নেই জায়গায় মধ্যপ্রাচ্যে সার্বিক পরিস্থিতি কমার কোনো লক্ষণ নেই বরঞ্চ সেই উত্তাপ আরও বাড়বে এবং আমরা একটা শক্তিশালী খারাপ পরিস্থিতি দেখতে চলছি এটাই কিন্তু বোধগম্য হয় নিউন পৃথিবী যখন একটি ক্রিটিক্যাল সময়ের মধ্য দিয়ে যায় বড় যুদ্ধ হয় তখন ছোট ছোট দেশগুলোর ভেতর আগ্রাসনের মাত্রাও কিন্তু বেড়ে যায় মধ্যপ্রাচ্যে যে সর্বাত্মক যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে এর ধাক্কা সরাসরি বাংলাদেশে এসেও পড়বে আমরাও কিন্তু বৈশ্বিক পরাশক্তির একটি বড় ধাক্কা খেতে চলেছি এখন প্রশ্নটা হলো যে সেই বড় ধাক্কা মোকাবেলার জন্য অর্থনৈতিকভাবে রাজনৈতিকভাবে সামাজিকভাবে আমরা আসলে কতটুকু প্রস্তুত আছি কারণ আমাদের দেশের অভ্যন্তরেই কিন্তু আমরা বহুভাবে আজকে বিভাজনরত তবন্ধুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে আপনি ব্যক্তিগতভাবে কি মনে করছেন তা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন তো বন্ধুরা আজকের মতো বিদায়ী নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন আল্লাহ হাফেজ